নমস্কার, আমরা কোথায় আছি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অযোধ্যায়, যেখানে আগামী 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার দুধার দিয়ে একটি 4 লেনের রাস্তা তৈরি করা হয়েছে, 13 কিলোমিটার বিস্তৃত। সেই রাস্তার নাম দেওয়া হয়েছে রামপথ। মন্দির তৈরিতে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। একটি নতুন ভারতের জন্ম হতে চলেছে আগামী 22 তারিখ। নতুন ভারতের জন্ম আসলে অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। এই ভারতের জন্ম হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর, যেদিন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। আসলে আগামী 22 তারিখ এই নতুন ভারতের বার্থ সার্টিফিকেট দিতে চলেছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। যে ভারতবর্ষ তৈরি হবে সংবাদ মাধ্যমের প্রাইম টাইমের ওপর, যে ভারতবর্ষ তৈরি হবে মন্দিরের ওপর, যে ভারতবর্ষ তৈরি হবে মসজিদের ওপর। এই যে ভারতবর্ষ তৈরি হচ্ছে, এই যে মন্দির তৈরি হচ্ছে, এই মন্দিরের পিছনে কিন্তু একটা অনেক বড় ইতিহাস আছে। যে ইতিহাস বাবরি মসজিদ ভেঙে ফেলার ইতিহাস, যে ইতিহাস বাবরি মসজিদ তৈরির ইতিহাস, যে ইতিহাস অনেক বঞ্চনার, অনেক লাঞ্ছনার, সেই ইতিহাস আজকে আমরা আলোচনা করব। যে ইতিহাসকে আপনাকে কোনো মেইনস্ট্রিম মিডিয়া হয়তো বলবে না, আসলে মন্দির তৈরি হলেও তার পিছনে যে বিরাট একটা ইতিহাস লুকিয়ে রয়েছে, তা নিয়ে বোধহয় আলোচনা করার সময় এসে গিয়েছে আরও একবার। তো সেই ইতিহাসে ফেরা যাক। এই ইতিহাসের শুরু হচ্ছে 1519 খ্রিস্টাব্দে, যে সময় বাবর ভারতবর্ষে আসে। আসলে বাবর হচ্ছে একটা পাড়াতে থাকা রাজা, যিনি আফগানিস্তানে সাবারখানদের যুদ্ধে হেরে ভারতবর্ষে এসেছিলেন। বাবর যখন ভারতবর্ষে আসে, তখন ভারতবর্ষ গৃহযুদ্ধে লিপ্ত ছিল। ভারতবর্ষের প্রচুর জমিদার রাজারাজারা নিজেদের মধ্যেই যুদ্ধে লিপ্ত ছিল। তো ধুরন্ধর বাবর এই অবস্থাকে কাজে লাগালেন। ভারতবর্ষের রাজাকে দিয়েই তিনি ভারতবর্ষ দখল করলেন। বাবর হলেন ভারতের অধিপতি, এবং তার সবচেয়ে কাছের মানুষ বলা যায়, তার সেনাপতি, তিনি হচ্ছেন মীর বাকি, যিনি মীর তাসখান্দি নামেও পরিচিত ছিলেন। এই মীর বাকি এই অযোধ্যায় তৈরি করলেন বাবরের উপহার হিসাবে বাবরি মসজিদ 1526 সালে। যে মসজিদ 1992 সালে RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো কিছু হিন্দুত্ববাদী সংগঠন ভেঙে ফেলে। তো মসজিদ তো তৈরি হলো, তারপর সব কিছু ভালোই চলছিল। তারপর ব্রিটিশ এসেছে, ব্রিটিশরা চলেও গিয়েছে। এর মাঝখান থেকে আর একটা সংগঠনের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে জনসংঘ। ১৯২৫ সালে ভারতবর্ষের বুকে জন্ম নেয় প্রথম হিন্দুত্ববাদী সংগঠন জনসংঘ, যা আজকের দিনে RSS নামে পরিচিত। 1525 সালে RSS-এর জন্ম হলেও বা জনসংঘের জন্ম হলেও, তাদের কিন্তু জন্মলগ্ন থেকে এজেন্ডা ছিল না এখানে রাম মন্দির তৈরি করা। এদের এজেন্ডা কখন হয়? 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর, 1948 সালে তাদের এজেন্ডা হয়ে দাঁড়ায় যে যেখানে অযোধ্যায় বাবরি মসজিদ রয়েছে, সেখানে রাম মন্দির তৈরি করতে হবে। তো রাম মন্দির তৈরি করতে হবে, ভালো কথা। হঠাৎ করে 1949 সালে একদিন এই রাম মন্দির, যেখানে আজকের দিনে তৈরি হচ্ছে, যেখানে বাবরি মসজিদ ছিল, সেখানে একটি রামলালার মূর্তি পাওয়া যায়। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নেহরু, জওহরলাল নেহরু এই ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ সেই মূর্তিটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এখানকার জেলাশাসককে। তখন এই জেলার নাম ছিল ফৈজাবাদ। যোগী এখানকার ক্ষমতায় আসার পর এই জায়গার নাম চেঞ্জ করে, এই জেলার নাম চেঞ্জ করে দিয়েছেন আজকে অযোধ্যা জেলা, কিন্তু আসলে এটা ফৈজাবাদ নামেই পরিচিত। এই ফৈজাবাদের জেলাশাসককে নেহরু দায়িত্ব দিলেন এই মূর্তি সরিয়ে ফেলার জন্য, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই জেলাশাসক মূর্তিটি সরালেন না এবং নেহরুও চুপ করে গেলেন। এরপর এলো 1952 সাল। 1952 সালে বিধানসভা নির্বাচন এই অযোধ্যায়। সেই বিধানসভা নির্বাচনে এই জেলাশাসকের স্ত্রী ভোটে লড়লেন বিশ্ব হিন্দু পরিষদের হয়ে। সেই সময় BJP বা ভারতীয় জনতা পার্টি নামে কোনো রকম রাজনৈতিক সংগঠন ছিল না, তখন বিশ্ব হিন্দু পরিষদ ভোটে লড়ত। বিশ্ব হিন্দু পরিষদের ভোটের টিকিটে লড়লেন সেই জেলাশাসকের স্ত্রী, এবং সেই বিধানসভা নির্বাচনে অযোধ্যা থেকে ওই জেলাশাসকের স্ত্রী জিতলেন, ভালো কথা। আরও সময় গেল 1957 সাল। 1957 সালে লোকসভার ভোট হলো। লোকসভার ভোটে বিশ্ব হিন্দু পরিষদের টিকিটে এবার লড়লেন ওই জেলাশাসক। জেলাশাসক লড়লেন এবং ভোটেও জিতলেন। তারপর অনেক দিনের একটা লম্বা গ্যাপ এর মাঝখানে। এরপর রাম মন্দির নিয়ে খুব একটা কেউ উচ্চবাচ্য করেনি, কংগ্রেসের গভর্নমেন্ট চলে গিয়েছে, এই ইহলোক থেকে চলে গিয়েছেন স্বয়ং জওহরলাল নেহরু। তারপর 1989 সাল, তৎকালীন প্রধানমন্ত্রী VP সিং, সেই বছর হিমাচল প্রদেশের পালামপুরায়
ভারতীয় জনতা পার্টি তখন তৈরি হয়ে গেছে। এই ভারতীয় জনতা পার্টির হিমাচল প্রদেশের পালামপুরায় যে ন্যাশনাল কনফারেন্স হয়েছিল, সেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হলো যে বিশ্ব হিন্দু পরিষদের লাইন আমরা নেব, বিশ্ব হিন্দু পরিষদের লাইনকে সমর্থন করে আমরাও রাম মন্দিরের জন্য আন্দোলন করব। তখন কিন্তু অলরেডি আরএসএস তৈরি হয়ে গেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৎকালীন প্রধান হচ্ছে লালকৃষ্ণ আডবাণী। 1990 সালের 25শে সেপ্টেম্বর লালকৃষ্ণ আডবাণী শুরু করলেন রথযাত্রা ভারতবর্ষব্যাপী। কিসের দাবিতে রথযাত্রা? বাবরি মসজিদ যেখানে ছিল সেইখানে রাম মন্দির তৈরি করতে হবে, ভেঙে ফেলতে হবে বাবরি মসজিদ। এবার এই যে বাবরি মসজিদের যেখানে রাম মন্দির আজকের দিনে তৈরি হচ্ছে, যে দাবিতে লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা করেছিলেন, বা বিশ্ব হিন্দু পরিষদ বা আরএসএস বা বাজরাংদল দীর্ঘদিন ধরে যে আন্দোলনটা করে গেছে, তার দাবিটা ছিল বাবরি মসজিদ যেখানে সেখানেই নাকি রামের জন্ম হয়েছিল। এবার তুলসীদাসের রচনা করা যে রামায়ণ, যে বাঙালির কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য রামায়ণ, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি রামের এক্স্যাক্টলি কোথায় জন্ম হয়েছে। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের উপর 200টা বই লিখেছেন, সেখানে তিনি কোথাও বলেননি রাম মন্দিরে রামের জন্ম এক্স্যাক্টলি কোন জায়গাটায় হয়েছে, অযোধ্যার। ইভেন কোনো হিন্দু পুরাণেও বলা হয়নি যে রামের কোথায় জন্ম হয়েছিল, কিন্তু লালকৃষ্ণ আডবাণী জানতেন কোথায় জন্ম হয়েছিল, উমা ভারতী জানতেন, মুরলী মনোহর যোশী জানতেন, তার জন্য তারা রথযাত্রা বার করলেন। কিন্তু লালকৃষ্ণ আডবাণীকে সেই সময় ঠেকানোটা প্রায় জরুরি হয়ে পড়েছিল ভারতীয় রাজনীতির কাছে। তার জন্য আমরা সকলেই জানি লালু প্রসাদ যাদব কিংবা পশ্চিমবঙ্গে জ্যোতি বসুরা এই লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা কিন্তু আটকে দিয়েছিলেন, কিন্তু লালকৃষ্ণ আডবাণীকে বোঝানোটা তো দরকার ছিল। তাই ভিপি সিং তৎকালীন প্রধানমন্ত্রী তার বন্ধু স্বামী অগ্নিবেশকে পাঠালেন এই বাবরি মসজিদ কমিটি বা ট্রাস্টের কাছে এবং সুন্নি ওয়াকাফ বোর্ডের কাছে। তাদের কাছে গিয়ে তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে চেষ্টা করলেন এই এই সমস্যার সলিউশন করতে। মেনে নিল সুন্নি ওয়াকাফ বোর্ড, মেনে নিল বাবরি মসজিদ ট্রাস্ট, যেখানে যে 70 একর জমিতে বাবরি মসজিদ ছিল তার 35 একর রাম মন্দির তৈরির জন্য তারা ছেড়ে দেবে বলে রাজিও হয়ে গেল। স্বামী অগ্নিবেশ টোটাল ম্যাপ তৈরি করলেন, তৈরি হলো খসড়া, সেই খসড়া নিয়ে আডবাণীর কাছে পৌঁছলেন স্বামী অগ্নিবেশ। লালকৃষ্ণ আডবাণী সেই অগ্নিবেশের স্বামী অগ্নিবেশের সেই খসড়া দেখে ছিঁড়ে ফেলেন এবং প্রত্যাখ্যান করেন স্বামী অগ্নিবেশের দেওয়া সেই প্রপোজালকে। কী প্রপোজাল কী ছিল? 35 একর জমি, টোটাল 70 একর জমি, তার 35 একরে রাম মন্দির তৈরি হবে, বাকি 35 একরে বাবরি মসজিদ যেমন আছে তেমন থাকবে। লালকৃষ্ণ আডবাণীকে তিনি অনুরোধ করলেন আপনি রথযাত্রা থামিয়ে দিন এবং ঘোষণা করে দিন আপনাদের জয় হয়েছে, রাম মন্দির তৈরি হবে। কিন্তু লালকৃষ্ণ আডবাণী বললেন মুসলিমদের দান করা জমিতে মন্দির হবে না, যদি মন্দির হয় তাহলে ভোট যাবে। এবার তারপরে আবার অগ্নিবেশ বললেন ভালোই তো, আপনাদের মন্দিরও থাকবে মসজিদও থাকবে, আপনার ভোটও বাড়বে। তখন লালকৃষ্ণ আডবাণী বলেন যে মন্দিরের মসজিদের দান করা জমিতে যদি মন্দির হয় তাহলে ভোট চলে যাবে, তাই মন্দিরকে ওখানে ভেঙে ফেলতে মসজিদকে ওখানে ভেঙে ফেলতে হবে, মন্দির ওয়াহি বানায়েঙ্গে। তো ওয়াহি ব্যাপারটা কী? এই যে শব্দটা আজকের দিনে ঘুরে ফিরে বারবার আসে, আজকের দিনে বারংবার প্রচার করা হচ্ছে মন্দির ওয়াহি বানায়ে, অ্যাকচুয়ালি এই স্লোগানটা আসলে 1990 থেকে 1992 প্রচলিত স্লোগান ছিল মন্দির ওয়াহি বানায়েঙ্গে। এই ওয়াহি শব্দটা যেটা স্বামী অগ্নিবেশকে প্রথমবার এই লালকৃষ্ণ আডবাণী বলেছিলেন, সেই ওয়াহি হচ্ছে যেখানে বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদের 250 স্কোয়ার ফিট জায়গা যেখানে মসজিদের ইমাম বসে নামাজ পড়তেন, সেই ওয়াহি মানে ওই 250 স্কোয়ার ফিট জায়গা লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী, আরএসএস বা হিন্দুত্ববাদী সংগঠনরা মনে করতো ওই 250 স্কোয়ার ফিট জায়গাতেই কৌশল্যার গর্ভ থেকে রামের জন্ম হয়েছিল। এবার মজার ব্যাপার হচ্ছে, ভেবে দেখুন আপনি আমি আমরা কেউ জানি না কোন 250 স্কোয়ার ফিটে আমাদের জন্ম হয়েছে। আমরা বলতে পারি এই হসপিটালে জন্ম হয়েছে, আমরা বলতে পারি ওই বেডটাতে আমাদের জন্ম হয়েছে, কিন্তু কোন জায়গায় জন্ম হয়েছে তো আমরা বলতে পারি না। এবং আরও মজার ব্যাপার হচ্ছে বাবরি মসজিদ সেখানে থাকাকালীন আরও 2টো মন্দির ছিল, সেখানে নিত্য পূজা হতো, ব্রিটিশদের তৈরি করা একটা প্যারালাল লাইন ছিল, লাইনের এপাশে হিন্দুদের পুজো হতো, ওই পাশে মসজিদে নামাজ পড়া হতো। এখানে অযোধ্যাতে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান তারা শান্তিভাবে সহাবস্থান করছিল, কিন্তু সেই সহাবস্থান ব্যাঘাত ঘটলো 1992-এর 6ই ডিসেম্বর, এসে গোলাগুলি চলল, ভাঙা হলো মসজিদ। তারপর আমরা সকলেই জানি গোটা ভারতব্যাপী দাঙ্গা, গুজরাট দাঙ্গা, গোধ্রাতে ট্রেন জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন ঘটনা, এবং সে সব কিছুর মধ্যে দিয়ে বিজেপির বারংবার ইস্তাহারে যা লেখা হতো যে রাম মন্দির আমরা বানাবো, মন্দির বহি বানায়েঙ্গে, তো মন্দির বহি বানা দিয়া আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে মন্দির তৈরি হয়েছে আগামী 22শে জানুয়ারি। এক ভাঙা ইতিহাস, এক ভাঙা গড়া ইতিহাস, যে ইতিহাসকে পেছনে ফেলে দিয়ে, ইতিহাসকে সরিয়ে দিয়ে, বাবরি মসজিদের ইট কাঠ পাথরকে চাপা দিয়ে
তার উপরে তৈরি হচ্ছে এক নতুন মন্দির, নতুন ভারত, যে ভারতের নাম দেওয়া হয়েছে রামরাজ্য। এবং সেই রামরাজ্যে কিন্তু রাম, সেই আমাদের রামায়ণের রাম নন, বরং সেই রামরাজ্যের রাম স্বয়ং নরেন্দ্র দামোদর দাস মোদী।